সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার অন্তর্বর্তীকালীন সরকারকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি। চাঁদপুরে মেঘনায় টাস্কফোর্সের অভিযানে হামলা, পুলিশ সহ আহত 10। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত বিরোধী আন্দোলনের হুঁশিয়ারি রাশেদ প্রধানের। মসজিদে দান করা ছাগল বিক্রি করা নিয়ে সংঘর্ষে মুসল্লি নিহত। শহীদ পরিবার থেকে দুইজনকে উপদেষ্টা করার দাবি নূরের। কখন নির্বাচন দেবে সরকার জানালেন ধর্ম উপদেষ্টা। চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এবার অন্তর্বর্তীকালীন সরকারকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের হাঁসফাঁস অবস্থা। দ্রুত দাম নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি হুঁশিয়ারি দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরাই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারবেন। তিনি বলেন, আপনারা জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে। চাঁদপুরের মেঘনায় টাস্কফোর্সের অভিযানে হামলা, পুলিশ সহ আহত 10। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশের প্রজনন রক্ষা অভিযানের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের হামলায় নৌপুলিশ ও মৎস্য বিভাগের অন্তত 10 সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে আমিরাবাদ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। রাতেই অজ্ঞাত পরিচয় 80-90 জনকে আসামি করে থানায় মামলা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী আতিকুর রহমান। নৌপুলিশ আহতরা জানায়, রাতে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় মা ইলিশ রক্ষার টাস্কফোর্সের অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় স্পিডবোট ও একটি ইঞ্জিন চালিত নৌকায় ছিলেন মৎস্য কার্যালয়ের কয়েকজন কর্মচারী ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য। হঠাৎ প্রায় শতাধিক সহ একটি বড় ট্রলার সেখানে আসে। তারা অতর্কিতভাবে বাঁশ, ইট ও চাপাতি দিয়ে টাস্কফোর্সের অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে মোট 10 জন গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত বিরোধী আন্দোলনের হুঁশিয়ারি রাশেদ প্রধানের। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে মন্তব্য না করে জানিয়েছেন, শেখ হাসিনা ভারতে আছেন এবং থাকবেন। কথাবার্তা পরিষ্কার, শেখ হাসিনাকে 18 নভেম্বরের মধ্যে ফেরত দেন, নতুবা বাংলার মাটিতে ভারত বিরোধী আন্দোলন শুরু করা হবে। মসজিদে দান করা ছাগল বিক্রি করা নিয়ে সংঘর্ষে মুসল্লি নিহত। খুলনার পাইকগাছায় মসজিদের দানের ছাগল ডাকে বিক্রি করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ফজর আলী গাজী নামে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় শাহিন নামে আরও এক ব্যক্তি আহত হন। পুলিশে ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে দান করা ছাগল বেচাকেনা নিয়ে দুই পক্ষের বাঘ বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে ফজর আলী গুরুতর আহত হলে তাকে গ্রামবাসী দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু পথে তিনি মারা যান। নিহত ব্যক্তি শ্যামনগরের মৃত মোসলেম গাজীর ছেলে। শহীদ পরিবার থেকে দুইজনকে উপদেষ্টা করার দাবি নূরের। শহীদ পরিবার থেকে দুজনকে উপদেষ্টা করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আমরা শুনেছি নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হবে। উপদেষ্টা পরিষদে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে মূল্যায়ন করতে হবে। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী দনিয়া কলেজে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জুলাই বিপ্লবে আহত ও নিহতদের জন্য দোয়া ও স্মৃতিচারণ সভায় এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার এই আন্দোলনে যাত্রাবাড়ির মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এখানে কোনো নেতা ছিল না, সাধারণ মানুষই এখানে নেতৃত্ব দিয়েছেন। যাত্রাবাড়ির মানুষ বুলেটের সামনে যেভাবে প্রতিবাদ করেছেন তা এ আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি বলেন, শহীদ পরিবারের খোঁজ না নিয়ে কেউ কেউ সচিবালয় নিয়োগ নিয়ে ব্যস্ত, নতুন দল গঠন নিয়ে ব্যস্ত, এ শহীদদের ত্যাগ নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। ইতোমধ্যে দেখেছি এ সরকারের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়া হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের নির্দেশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসি দিতে হবে, আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। কখন নির্বাচন দেবে সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফহাম খালিদ হোসেন বলেছেন, আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভোটার হালনাগাদ কাজ করবে সরকার, তারপরেই আমরা নির্বাচন দেব যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে। শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদুল্লাহ নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহীদুল্লাহ হাইজাদি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। শহীদুল্লাহকে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। শহীদুল্লাহ হাইজাদি ইউনিয়নের নারান্দি উত্তরপাড়া গ্রামের আমিনের ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, শহীদুল্লাহ এলাকায় সব রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটাতেন বলে অভিযোগ রয়েছে। শুধু বাজারেই নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট আছে, মন্তব্য জামায়াত আমিরের। এখনো বিগত স্বৈরশাসকের জুলুমের বোঝার ভার জাতিকে বহন করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত আছে, এই জাতির 18 কোটি মানুষ বড় মজলুম, এখনো সেই জুলুমের বোঝার ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে, তাদের আমলে গড়া সিন্ডিকেট এখনো সরকার ভাঙতে পারেনি। শুধু বাজারেই সিন্ডিকেট নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট আছে। শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সদস্য সম্মেলনে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি ফারুকের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে দেশে নিয়ে এসে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, 16 বছর বাংলাদেশকে মিথ্যার এক জগৎ বানিয়ে রেখেছিল শেখ হাসিনা। দেশের গণতন্ত্র সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না। ফারুক বলেন, শেখ হাসিনা অহংকার করে বলেছিলেন পালাবেন না, কিন্তু তিনি পালিয়ে গেলেন। 111 হাসিনার হাত না থাকলে তারেক রহমান বিদেশে থাকতো না বলেও মন্তব্য করেন তিনি।